প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আপনার নাম কি? নূপুর। মাশাআল্লাহ খুব সুন্দর। নূপুর আবার কি বিয়ে শাদী হয়েছে? তো আজ হাতে চুড়ি পরে আসছেন দেখে তো মনে আচ্ছা শখের বিষয় না? আচ্ছা শখ করে পড়ছেন নাকি? আচ্ছা তো নূপুর আবার কি জন্য আসলেন আমাদের ইউটিউবে? আসলে অনেক কষ্টে পড়া জীবন, অনেক কষ্টে যে ভালো একটা মনের মানুষের জন্য আসলাম। কেমন মানুষ চান? এরকম মানুষ চাই যে আমার কষ্টটা বুঝবে, আমাকে সুখে দুঃখে সবসময় আগলে রাখবে, আমাকে ভালোবাসবে, আমি এরকম একটা মানুষ চাই। আচ্ছা আচ্ছা, আমি বিয়ে শাদী হয় নাই? না। তো কেন বিয়ে শাদী করেন না? কেন বিয়ে শাদী করব? আমি ভালো ধরনের একটা মানুষ পাই যে বিয়ে শাদী করব। এই ধরন যেমন তেমন মানুষের কাছে বিয়ে বসে তো জীবনটা ফেরানি না। কেমন মানুষ চান? মানুষ চাই যে আমাদের খাইতে পারবে, দু টাকা পড়াইতে পারবে, দু টাকা হাতে এনে দিব। আমি এরকম একটা মানুষ চাই যাতে এমন মানুষের কাছে বিয়ে বলবো যাতে আমাদের দু টাকার জন্য না খেয়ে থাকতে হইব, এটা তো না। বয়স বেশি হলে সমস্যা নাই তো? না বয়স সেই রকম হলে সমস্যা নাই, বয়স হলে তো কোনো যে আমাদের দু টাকা ইনকাম করে জানি আমার হাতে দিবে, আমাদের ভালোবাসবে, আমি এইরকম তো মানুষ চাই। বয়স হলে তো বয়স দিয়ে তো ভালোবাসা হয় না। আচ্ছা ভালোবাসা হয় মন দিয়ে নাকি? আচ্ছা আপনার পরিবারে কে কে আছে? পরিবার আছে দাদি, বাবা মা নাই। আচ্ছা ভাই বোন কি আপনার গাই? না আমার একটা বোন আছে। বাবা মা কোথায়? আপনাকে দাদির কাছে রেখে ছোট বিয়ে করছে? আচ্ছা তো এখন মনে করেন যদি কোনো গরিব কোনো ভাঙা ঘরে যদি আপনাকে বিয়ে হয়, আপনাকে কি গ্রামে নিয়ে যায় বা এরকম আছে না, তো আপনাকে বিয়ে করবেন? কোনো সমস্যা নাই তো? তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে। দর্শক আপনার নূপুর আপার কথা শুনলেন, তো তার নাম্বারটা হচ্ছে 01772957142। আমি নাম্বারটা আবারও বলছি 01772957142। তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।